নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। ডাক্তার তপব্রতকে আইনি সহায়তা দেবে পুরসভা, এমনটাই দাবি ছিল চিকিৎসকদের। কিন্তু চিকিৎসকদের দাবি নিয়ে কোনো হেলদোলই নেই মেয়র ফিরহাদ হাকিমের। চিকিৎসক তপব্রত রায়ের গ্রেপ্তারি নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন অব্যাহত। তার সহকর্মীদের দাবি, তপব্রতের আইনি সহায়তার ব্যবস্থা করতেই হবে কলকাতা পুরসভাকে, কারণ তিনি কলকাতা পুরসভারই কর্মী এবং কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন সূত্রের খবর, ঘটনার পরে মেয়র এবং ডেপুটি মেয়রের মধ্যে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, তবে পুরসভার তরফে এখনও এ বিষয়ে কোনোরকম পদক্ষেপের ইঙ্গিত মেলেনি। চিকিৎসকদের একাংশের বক্তব্য, তাদের দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে কোনো হেলদোল নেই কলকাতা পুরসভার কর্তৃপক্ষে। বুধবার লক্ষ্মী পুজোর দিন কলকাতা পুরসভার দপ্তরে এসে স্বাস্থ্য আধিকারিকদের কাছে বিক্ষোভ দেখায় কলকাতা পুরসভার ভেতরে জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার রেড রোডের কার্নিভালের অনুষ্ঠান থেকে আপনারা জানেন, পুরসভার এই চিকিৎসক তপব্রত রায়কে আটক করে ময়দান থানার পুলিশ। পরে গ্রেপ্তার করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় কলকাতা পুরসভার ওই গেজেটেড অফিসার, স্বাস্থ্য অফিসারকে। এই ঘটনায় পুরসভার কর্তব্যরত চিকিৎসকরা ক্ষোভে পুষে ওঠেন। পরের দিনই পুরসভার স্বাস্থ্য আধিকারিকের কাছে বেশ কিছু দাবি দেওয়া জানানো হয় তাদের তরফ থেকে, এবং 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। পূজার ছুটির কারণে বন্ধ রয়েছে কলকাতা পুরসভা এই মুহূর্তে। মঙ্গলবার পুরসভায় এসেছিলেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা, তাদের কাছেই ক্ষোভের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার সমস্ত চিকিৎসকরা। এক স্বাস্থ্য আধিকারিকের কাছে চিকিৎসকেরা দাবি করেন, তপব্রতকে গ্রেপ্তারের কারণ জানাতে পারেনি এখনো পর্যন্ত কলকাতা পুলিশ, তাই পুলিশকে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে সেই দুঃখ প্রকাশ না করা হলে তারা আইনি পদক্ষেপের পথে হাঁটবেন বলে জানিয়েছিলেন মঙ্গলবার। সেক্ষেত্রে যে পুরসভার চিকিৎসক অপমানিত হয়েছেন, তাই পুরসভাকেই আইনি সহায়তা দিতে হবে, এই দাবি চিকিৎসকদের তরফ থেকে তোলা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, কেন চিকিৎসকদের তরফ থেকে এই দাবি তুলতে হবে? কেন মেয়র ফিরহাদ হাকিম, যিনি পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীও বটে এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, যার তত্ত্বাবধানে রয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এবং অবশ্যই কলকাতার কমিশনার, কেন কলকাতা পুলিশের সঙ্গে কথা বলল না সেই মুহূর্তে? কেন কলকাতা পুরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত একজন কর্তব্যরত A1 অফিসার, অর্থাৎ গেজেটেড অফিসারকে এইভাবে আটক করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো? সেই কারণে কলকাতা পুরসভা জবাবদিহি চাইবে না কলকাতা পুলিশের কাছে? এটা নিয়ে প্রশ্ন উঠবে না? সেটা উঠলেই দোষ। কর্মরত চিকিৎসকরা দাবি করেছেন যে কলকাতা পুরসভার এক আধিকারিক জানাচ্ছেন এই সংক্রান্ত বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বা ডেপুটি মেয়র অতীন ঘোষের কাছে, মানে কাছ থেকে কোনো বার্তাই নাকি এখনো পর্যন্ত আসেনি, তাই এই সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ তারা করতে পারছেন না পুরসভার পক্ষ থেকে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালে কর্তব্যরত ছিলেন কলকাতা পুরসভার এক মেডিকেল অফিসার। সেই
চিকিৎসক অফিসার তপব্রত রায় তার গেঞ্জিতে লাগানো ছিল প্রতীকী অনশনকারী এবং উই ওয়ান জাস্টিস ব্যাচ, সে কারণেই তাকে আটক করে ময়দান থানা নিয়ে যাওয়া হয় ময়দান থানায়। পরে তিনি তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ব্যক্তিগণ্ড বন্ডে ছাড়া হয়। কিন্তু খবর পাওয়া মাত্রই ময়দান থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ, জুনিয়র চিকিৎসকরা, এবং সেই বিক্ষোভের চাপে পড়েই তাকে পরের দিন আদালতে না তুলে ওই মুহূর্তেই ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। চিকিৎসকরা প্রতিবাদ জানিয়ে পুরো প্রশাসনকে চাপে ফেলার কৌশল নিচ্ছে এই মুহূর্তে, কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের বিরুদ্ধে কোনো পদক্ষেপের আভাস পুরসভার তরফ থেকে পাওয়া যায়নি। কলকাতা পুরসভার এক আধিকারিকের কথায়, যে কোনো ধরনের প্রশাসনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, ওই চিকিৎসকেরও গ্রেপ্তারির কথা মেয়র থেকে শীর্ষ কর্তারা প্রত্যেকেই জেনেছেন, কিন্তু তার বক্তব্য হলো যে পদক্ষেপ করতে গেলে কোনো নির্দিষ্ট নথির ভিত্তিতে করতে হবে, এক্ষেত্রে পুলিশের কোনো নথি বা অভিযোগপত্র কিছুই এখনো পর্যন্ত পুরসভার হাতে এসে পড়েনি। তাই চিকিৎসকদের দাবি শুনলেও সেই সংক্রান্ত কোনো নথি পুরসভার কাছে অফিসিয়ালি না আসায় পুরসভার পক্ষ থেকে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বা পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না। কিন্তু বুঝতে হবে তো যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কাগজে কলমে তাকে গ্রেপ্তার করা হয়েছে, না পাঠাতেই পারে ময়দান থানার আধিকারিকরা, তারা সেই কাগজ এখনো অবধি কলকাতা পুরসভায় না পাঠাতেই পারে, কিন্তু তাকে তো গ্রেপ্তার করেছে, নাহলে ব্যক্তিগত বন্ডে তাকে ছাড়লো কি করে? ব্যক্তিগত বন্ডে যখন কলকাতা পুরসভার একজন কর্তব্যরত চিকিৎসক, যিনি A1 ক্যাটাগরির অফিসার অর্থাৎ গেজেটেড অফিসারের সমতুল্য, তাকে গ্রেপ্তার করা হলো, সেটা তো বাস্তব, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই তাকে ব্যক্তিগত বন্ডে ছাড়া হয়েছে, তাহলে কেন কলকাতা পুরসভার তরফ থেকে বা মেয়র বা কমিশনার বা কলকাতা পুরসভার যিনি ডেপুটি মেয়র অতীন ঘোষ, যার অধীনে রয়েছে এই স্বাস্থ্য দপ্তর, কেন তারা ব্যবস্থা নিতে এত দেরি লাগছে? এই প্রশ্ন উঠবে না বা এই প্রশ্ন তোলা যাবে না? নাকি শাখের করাতের মতো হয়ে গেছে বিষয়টি? এগোতেও পাচ্ছেন না, পিছতেও পাচ্ছেন না, গিলতেও পাচ্ছেন না, উগড়াতেও পাচ্ছেন না। এখন আমাদের করা নজর থাকবে মেয়র ফিরাদ হাকিম, যিনি রাজ্যের মন্ত্রী পৌর নগর উন্নয়ন দপ্তরের, কলকাতা পুরসভার কমিশনার এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ, সামগ্রিকভাবে কলকাতা পুরসভার কর্তৃপক্ষ হিসাবে কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।